नमस्कार, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো বার্তায়। অ্যাস্ট্রো বার্তায় আজ যে জাতকের খাতটি নিয়েছি, এই জাতকের জীবনে গাড়ি বাড়ি অর্থ সম্পদ এই সমস্ত কিছুই অর্জন করতে পারবে শুধু সময়ের অপেক্ষা। কী এমন সংকেত এই খাতটার মধ্যে রয়েছে যে সংকেতগুলি জাতককে অর্থ মান যশ খ্যাতি গাড়ি বাড়ি এই সমস্ত কিছুই দিতে সক্ষম, এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব, এবং কোন বয়স থেকে জাতকের অগ্রগতি ত্বরান্বিত হবে এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। তার সাথে কী ধরনের গ্রহ প্রতিকার এই জাতকের প্রয়োজন সেই বিষয়টিও বলবো। চলে আসছি মূল আলোচনায়। এই হাতটিকে দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন, হাতটি কিন্তু যথেষ্ট পিঙ্কিস আভাযুক্ত, অর্থাৎ লালিমা আভাযুক্ত রয়েছে। তাহলে লালিমা আভাযুক্ত হাত যদি হয়, তাদের মধ্যে এনার্জি এই বিষয়টি ভীষণ রকমভাবে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটা চনমনে ভাব, অর্থাৎ কিছু একটা করতে চায়, কিছু করার জন্য উদ্গ্রীব, এই বিষয়টি কিন্তু পরিষ্কার বিচ্ছুরিত হচ্ছে হাতের কালারের মধ্যে। প্রত্যেকটা জায়গা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গার কালারের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে, অর্থাৎ কোথাও কোনো ধরনের ব্ল্যাক স্পট বা কালো ছোপ এই বিষয়টি কিন্তু একেবারে অনুপস্থিত। এটা অত্যন্ত পজিটিভ সাইন, যাদের খাতে রয়েছে তারা মিলিয়ে দেখে নিতে পারেন। বিশেষত এটা যদি 27-28 বছর বয়সের আগের ছেলেদের খাতে দেখতে পাওয়া যায়, তারা কিন্তু খুব অল্প বয়স থেকেই ইনকাম করতে পারে, এবং ওভারঅল তাদের ইনকামটা শুরু হয় 30 বছর বয়সের আগেই। এই খাতটিতে যেমন লক্ষণ রয়েছে, তাহলে কালারের দিক দিয়ে এটা অত্যন্ত পজিটিভ। দ্বিতীয়ত, হাতের বিন্যাস যদি দেখতে পাওয়া যায়, বিন্যাস দুটো জায়গার থেকে দেখতে হয়। একটা হচ্ছে আপনার আঙুলের সাথে করতলের সমন্বয়, তো যেহেতু আঙুলের উপর অংশগুলি দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু অনুমান করে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আঙুলের সাথে করতলের যথেষ্ট সমন্বয় স্থাপিত হয়ে রয়েছে, অর্থাৎ 3:4 এই রেশিও কিন্তু মোটামুটি এই হাতটিতে রয়েছে। তৃতীয় যে জায়গাটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার উপরের যে গ্রহ পর্ব, অর্থাৎ এই জায়গাটির মধ্যে কতটা বিন্যাস রয়েছে। এই জায়গাটা যদি অর্ধচন্দ্রাকৃতি হয়, তাহলেও কিন্তু তাদের জীবন অত্যন্ত স্মুথলি চলতে থাকে। আর এই জায়গায় কিন্তু অনেকেরই বুধের আঙুলটা অনেকটা নিচ থেকে শুরু হয়, অর্থাৎ এই রকমভাবে শুরু হয়। তাহলে এই রকমভাবে শুরু হলে কিন্তু সেই জীবন খুব একটা সুখকর নয়। কিন্তু এই হাতটিকে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, শুরু হচ্ছে এই জায়গা থেকে, তাহলে এটি কিন্তু সঠিক বিন্যাস। আপনার হাতের মধ্যেও যদি এই বিন্যাসটি রয়েছে, অবশ্যভাবে আপনি চরম আর্থিক অনটনের মধ্যে পড়বেন না, জীবনকে এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন। তাহলে এই জায়গা থেকে জাতক কিন্তু যথেষ্ট সৌভাগ্যবান। এরপর যদি আমরা মূল পর্বে প্রবেশ করি, অর্থাৎ রেখা এবং গ্রহ পর্ব, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি। প্রথমেই যদি আমরা আলোচনা করি, সবচেয়ে যেটা শুভ জায়গা সেই জায়গাটা রয়েছে বুধের জায়গা, চন্দ্রের জায়গা, এবং বিশেষভাবে পজিটিভ আছে রবি এবং শনির জায়গা। কিভাবে? দেখুন, চন্দ্রের জায়গা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন রয়েছে, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা সাইন। আর ঠিক এই জায়গা থেকে একটা উন্নতি সূচক রেখা, সেটা কিন্তু বুধ অভিমুখে যাচ্ছে। এই সাইনটাও কিন্তু খুব রেয়ার সাইন। বিশেষ করে চন্দ্রের শেপটা যদি আপনারা লক্ষ্য করেন, শেপ কিন্তু চমৎকার, অর্থাৎ ছোটোবেলা থেকেই বেশ আদুরেভাবে মানুষ হয়েছে, অর্থাৎ কোনো অভাব অভিযোগ এনার লাইফে নেই তার ইন্ডিকেট করছে। মনের দিক দিয়েও অত্যন্ত পরিষ্কার। আরও একটু বিষয়ে চন্দ্রের পজিটিভিটি বেড়েছে, সেটি হচ্ছে এই হচ্ছে জাতকের শিরোরেখা। শিরোরেখার এক অংশ চন্দ্র অভিমুখে আসছে, এক অংশ কিন্তু মঙ্গল অভিমুখে আসছে। এই জায়গাটিকে আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। শিরোরেখা ত্রুটিমুক্ত, শিরোরেখা যে স্টার্টিং পয়েন্টে কোথাও কোনো ধরনের অশুভ সংকেত নেই। শিরোরেখা প্রভাবিত হয় বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা। বৃহস্পতির ক্ষেত্রে এখানেও কিন্তু একটা চতুর্ভুজ সেটা লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে বৃহস্পতির পজিটিভিটি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলের জায়গাটা দেখুন নিট অ্যান্ড ক্লিন রয়েছে, তাহলে এখানে মঙ্গল
বৃহস্পতি এবং শিরোরেখা অত্যন্ত পজিটিভ, এটা আমরা বলতেই পারি। মঙ্গল হচ্ছে যুক্তির কারক গ্রহ, সাহসিকতার কারক গ্রহ, ঝুঁকি নেওয়ার কারক গ্রহ এবং জীবনে কিছু করার জন্য যে উদ্যম বা চেষ্টা প্রয়োজন সেটি আমরা মঙ্গল থেকেই পাই। তাহলে এখানে পরিষ্কার এনার মধ্যে কিছু করার মানসিকতা সেটি রয়েছে, কারণ এখানে মস্তিষ্ক রেখা বা শিরোরেখা পরিষ্কার মঙ্গল অভিমুখে আসছে। ঠিক এই জায়গা থেকে একটি চন্দ্র অভিমুখেও চলে আসছে। চন্দ্র অভিমুখে আসা মানেই হচ্ছে কমনীয়তা, ঝুঁকি তো আমাদের প্রত্যেককে নিতেই হবে, জীবনে বেঁচে থাকা সেটাও একটা ঝুঁকি বা রিস্ক, কিন্তু আমরা সেই ঝুঁকিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারি যখন ঝুঁকির মধ্যে যুক্তি খুঁজে পাই বা নমনীয়তা এই বিষয়টিও সঠিকভাবে সংমিশ্রণ হয়। তাহলে এখানে কিন্তু যেহেতু চন্দ্রক্ষেত্রে আপনার শিরোরেখার শাখা অংশ চলে আসছে আর শিরোরেখা যথেষ্ট পজিটিভ, তাই এখানে চন্দ্রের বলবত্তা বৃদ্ধি পেয়েছে, মঙ্গলের বলবত্তা বৃদ্ধি পেয়েছে এবং ব্রেন লাইন থেকে আমরা বুদ্ধিমত্তার ইউটিলাইজেশন অর্থাৎ আমার মধ্যে যে জ্ঞান রয়েছে তার কতটা প্রয়োগ করতে পারবো তার বিচার হয়। তাহলে এই জায়গায় কিন্তু নিজে বুদ্ধি খাটিয়ে জাতক যথেষ্ট অর্থ উপার্জন করার সাথে সাথে প্রয়োজনীয় সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তার ইঙ্গিত করছে। তাহলে এটি একটি অত্যন্ত পজিটিভ জায়গা। এরপর আরও একটি পজিটিভ জায়গা নিয়ে আমরা আলোচনা করব, সেই জায়গাটি হচ্ছে রবির জায়গা, কারণ রবি হচ্ছে মান যশ খ্যাতির কারক গ্রহ। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন রবি ক্ষেত্রেও কিন্তু এইভাবে একটি ত্রিভুজ সেটি হৃদয় রেখা বা হট লাইনের সাথে সংযুক্ত হয়েছে। আপনারা এই জায়গাটিকে একটু লক্ষ্য করলেই পরিষ্কার বুঝতে পারবেন। তাহলে এই ধরনের কিন্তু রবি রেখাও যদি দুমুখী হয় এবং হৃদয় রেখার সাথে স্পষ্ট সংযুক্তি ঘটে সেটিও কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। এটি নিজ প্রচেষ্টায় বাড়ি ঘর এই সমস্ত বিষয়গুলিকে গেইন করাকে ইন্ডিকেট করে, একই সাথে কর্মজীবনে প্রভূত রোজগারের সাথে সাথে মান যশ খ্যাতি অর্জন করা এই বিষয়টিও আসে। আর এটি সামাজিক ক্ষেত্র থেকেও আসতে দেখা যায় যদি এই ধরনের ওয়াই আকৃতি বা ত্রিভুজ তৈরি হয় রবি রেখায়। কিন্তু এটাকে খুব ভালোভাবে দেখতে হবে, এটা যদি আবার অসম্পূর্ণ থাকে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে না। আপনারা এই জায়গাটিকে ভালোভাবে দেখলেই দেখতে পাবেন এটি কিন্তু অসম্পূর্ণ নেই, সম্পূর্ণ হয়েছে। তাহলে সম্পূর্ণ হলে কিন্তু এরা প্রভূত অর্থ উপার্জন করার সাথে সাথে যশ এবং খ্যাতি এটাও পেয়ে যায়। তাহলে আমরা জানি মান যশ খ্যাতি অর্জন করতে হলে কর্মের প্রয়োজন। তাহলে কর্মের কারক গ্রহকে কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব। তাহলে শনির জায়গায় শুভ অবস্থান এটি কিন্তু থাকতেই হবে। আপনারা শনির জায়গাটিকে যদি লক্ষ্য করেন তাহলেই দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে এই ধরনের সুন্দর একটি শনি রেখা রয়েছে। শনি রেখা এবং ভাগ্য রেখার মধ্যে একটা তফাৎ এটি কিন্তু আছে, যে রেখা শনি কেন্দ্রের মধ্যেই অবস্থিত এবং হার্ট লাইনের ওপরে রয়েছে সেটিকে আমরা শনি রেখা বলতে পারি। শনি রেখা কিন্তু সব মানুষের হাতের মধ্যে নেই, খুব রেয়ার সংখ্যক মানুষের হাতে এই ধরনের শনি রেখা প্রকটভাবে দেখতে পাওয়া যায়। তাহলে এই শনি রেখা থাকার জন্য শনি হচ্ছে কর্মের কারক গ্রহ এবং একই সাথে ধৈর্যেরও কারক গ্রহ। তাহলে এই জাতকের মধ্যে ধৈর্যের অভাব সেটি কিন্তু অবশ্যম্ভাবী আসবে না। ধৈর্য কোন কোন জায়গা থেকে দেখা হয়, ধৈর্য দেখতে হবে আপনাকে আপনার চন্দ্রের ক্ষেত্র, বুধের ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্র থেকে, কারণ বুধ আর রাহু এরা আমাদের মনকে কনভার্ট করার চেষ্টা করে। আর চন্দ্র যদি নেগেটিভ থাকে তাহলে রাহু এবং বুধ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে সেই দিকেই ধাবিত হয়। তাহলে এখানে কিন্তু চন্দ্র স্ট্রং রয়েছে, বুধের ক্ষেত্র যথেষ্ট স্ট্রং আর রাহুর ক্ষেত্র আপনারা দেখতেই পাচ্ছেন স্পষ্ট আছে। রাহুর ক্ষেত্রে কোনো ধরনের সেই অর্থে নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। সুতরাং ধৈর্যচ্যুতি ঘটার কোনো রকম কারণ এই জাতকের মধ্যে নেই, যে কোনো কাজে লেগে থাকার মানসিকতা সেটি অবশ্যম্ভাবী রয়েছে। আর এই জাতক কিন্তু কাজ পাগল, কর্ম ছাড়া ইনি থাকতে পারবেন না, তার কারণ হচ্ছে মঙ্গল যথেষ্ট স্ট্রং অবস্থায় রয়েছে। তাহলে শনির ক্ষেত্রের বিচার করার জন্য আমাদেরকে এই জায়গাগুলিকেও কিন্তু বিশেষভাবে দেখতে হবে। শুধুমাত্র শনির ক্ষেত্র না, যে কোনো একটা ক্ষেত্র বা একটা রেখার কী ধরনের ফল দিতে পারে সেটি কিন্তু অপর অপর রেখা বা গ্রহ পর্বের পজিশন অনুযায়ী হবে।
অর্থাৎ এখানে যদি রাহুর জায়গা অনেক বেশি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু মানসিক চাঞ্চল্য এই বিষয়টি ডেফিনেটলি থাকবে। চন্দ্রক্ষেত্র যদি পীড়িত থাকে সেক্ষেত্রে কনসেন্ট্রেশন করার মতো মানসিকতা সেটি আসতে দেবে না। বুধের ক্ষেত্রেও যদি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু ছেলে মানুষই মনোভাব সেটি লক্ষ্য করা যাবে, অর্থাৎ ম্যাচুরিটির কিছুটা অভাব সেই বিষয়টি আসবে। কিন্তু যেহেতু এই জায়গাগুলি পজিটিভ অবস্থায় রয়েছে এবং শনির ক্ষেত্রে প্রকট এবং সুন্দর একটি শনি রেখা রয়েছে, তাহলে জাতক কিন্তু কর্মজীবনে যথেষ্ট সাকসেস পাবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। এবার এই কর্ম করার ক্ষেত্রে জাতক কিন্তু ভাগ্যের সহায়তা সেটিও ডেফিনেটলি পাবে, কারণ আপনারা লক্ষ্য করুন এই জায়গা থেকে পরিষ্কার একটি ভাগ্যরেখা সেটিও কিন্তু শনি অভিমুখে গমন করছে। ভাগ্যরেখার স্টার্টিং পয়েন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, শুরু হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্স 17-18 বছর বয়স থেকে। তাহলে যে সময়ে ভাগ্যের একটু সহায়তা প্রয়োজন সেই সময় থেকেই কিন্তু ভাগ্যের সাপোর্ট এই জাতক পেয়ে যাবে। অনেক মানুষের হাতেই কিন্তু এই জায়গা থেকে ভাগ্যরেখা উত্থিত হয় এবং মনে করেন যে এই জায়গা থেকে ভাগ্যরেখা উত্থিত হলে বোধহয় ভাগ্য খুব ভালো, বিষয় কিন্তু তা নয়। যাদেরই হাতে ভাগ্যরেখা একেবারে মণিমন্দের কাছ থেকে উঠছে তাদেরকে অল্প বয়স থেকেই দায়িত্ব নিতে হবে, এই বিষয়টিকে নিশ্চয়তা করে। তাছাড়া এই ধরনের প্রমিনেন্ট ভাগ্যরেখা অনেকাংশে ভাগ্যের দাস করতে পারে, কথায় কথায় ভাগ্যের দোহাই দেওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি করতে পারে। কর্মে সাকসেস না হওয়ার পেছনে আমার ভাগ্য খারাপ এই জাতীয় ফিলিংস বা বিশ্বাস সেটি মনের মধ্যে গেঁথে যায়। কিন্তু ভাগ্যরেখা যদি একটু দূর থেকে ওঠে, সেটি এই জায়গা থেকে হতে পারে বা এই জায়গা থেকে হতে পারে, সেটিই কিন্তু চমৎকার। যে বয়সে ভাগ্যের সাহায্য প্রয়োজন সেটি হচ্ছে মোটামুটি ক্যারিয়ার শুরু করার সময়, সেটি আফটার 20 যদি হয় সেটি কিন্তু অপেক্ষাকৃত বেশি বেটার। তাহলে এখানে কিন্তু সেই বিষয়টি রয়েছে, যে জায়গা থেকে ভাগ্যরেখা উত্থিত হয়েছে এবং শনি পর্বের দিকে যাচ্ছে সেটি কিন্তু কর্মকে নির্দেশ করছে। তাহলে অল্প বয়স থেকেই কর্ম করার প্রবণতা বা চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও একটি অত্যন্ত রেয়ার সাইন এই খাতটির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সেই সাইনটি রয়েছে আয়ু রেখার উপর এই ধরনের একটি রাহু ত্রিভুজ, এবং এখানে এই ত্রিভুজ কিন্তু প্রমিনেন্টভাবে রয়েছে। এটাকে আমরা অবশ্যম্ভাবী মানি ট্রাঙ্গেল বা ধন ত্রিভুজ বলতে পারি। আবার এটি প্রমিনেন্ট থাকার অর্থই হচ্ছে নিজ প্রচেষ্টায় এই জাতক যথেষ্ট সাকসেস পাবে, এবং নিজ প্রচেষ্টার সাথে সাথে যখন যে মানুষের হেল্প প্রয়োজন তখন তখন সেই মানুষের হেল্প সেটিও কিন্তু এই জাতক পেতে থাকবে। তার কারণ হচ্ছে এখানে বৃহস্পতির ক্ষেত্রে আমরা প্রমিনেন্ট একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এটিকে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ হস্তরেখায় উল্লেখ করা রয়েছে। তাহলে এই সমস্ত পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ ইম্প্যাক্ট এই জাতকের হাতে থাকার জন্য জাতক যে খুব অল্প বয়স থেকেই স্বনির্ভর হবে এবং তার সাথে সাথে যথেষ্ট আত্মসম্মান সচেতন প্রিয় মানুষ হবে, এ বিষয়ে কিন্তু কোথাও কোনোরূপ ডাউট নেই। এবং ইনি এনার অর্থকে যথেষ্ট ইউটিলাইজ করে জীবনে আনন্দ উপভোগ করতে পারবে তার নিদর্শনও কিন্তু এই হাতটির মধ্যে রয়েছে। কোথায় সেই নিদর্শন? সেই নিদর্শন কিন্তু শুক্রের ক্ষেত্রে, কারণ শুক্র আমাদেরকে ভোগ বা আনন্দ এই বিষয়টি নির্দেশ করে থাকে। তাহলে শুক্রের ক্ষেত্র আপনারা যদি দেখেন তাহলে শুক্রের ক্ষেত্রেও গোলাপী আভা রয়েছে এবং শুক্রের ক্ষেত্রেও এই ধরনের প্রমিনেন্ট কিছু লাইন আমরা লক্ষ্য করতে পারছি। তবে একই সাথে শুক্রের ক্ষেত্রে এই জাতীয় লাইন সেগুলিও কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। তাহলে এই লাইনগুলি কিন্তু কিছু প্রতিবন্ধকতা নিয়ে আসতে পারে, বিশেষ করে অল্প বয়স, সুতরাং প্রেমের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা নিয়ে চলে আসতে পারে, সঙ্গ দোষে কিছু কু অভ্যাস সেটিও এনে দিতে পারে। তাহলে এই জায়গায় কিন্তু শুক্রের প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। ইন জেনারেল এই খাতটিতে বিশেষ কোনো ধরনের রেমেডি গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই, তথাপি শুক্রের জায়গায় যেহেতু কিছু নেগেটিভ সাইন রয়েছে তাই শুক্রক্ষেত্রকে যদি একটু বুস্ট আপ করা যায় সেক্ষেত্রে কিন্তু এই জাতক যথেষ্ট সাকসেস পাওয়ার সাথে সাথে জীবনকে এনজয় করতে পারবে তার নিদর্শন এই খাতটির বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই রয়েছে। তাহলে এই ছিল এই খাতটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন থাকলে
कमेंट बक्से लिखे जानाबें और चैनले नतून हो चैनलटाके सबस्क्राइब करार साथे साथे बेशी बेशी करे शेयर कर देवें। आजकेर मतो बिदाय निच्छि, भालो थाकुन, सुस्थ थाकुन, धन्यवाद।